দর্শক বা শিক্ষার্থী বন্ধুরা, আজ আপনারা যে ভিডিওটি দেখবেন সেটি হচ্ছে রঙের বৈচিত্রতা বা রং তৈরির কৌশল। প্রথমে জেনে নেব প্রাথমিক বা প্রাইমারি কালার হচ্ছে তিনটি, তা হলো লাল, হলুদ এবং নীল। এই তিনটি কালার বা রং থেকে দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ডারি কালার তৈরি করা যায়। প্রাথমিক এবং দ্বিতীয় অধ্যায়ের কালার দিয়ে তৃতীয় অধ্যায়ের কালার তৈরি করা হয়, যা আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন কালারের সঙ্গে কোন কালার মিশালে কোন কালার তৈরি হয়ে থাকে তা আপনারা এখানে দেখতে পাবেন। তাতে করে পরবর্তীতে ছবি আঁকতে মাধ্যম হিসেবে ওয়াটার কালার, প্যাস্টেল কালার, পেন্সিল কালার ইত্যাদি ব্যবহার করে যে কোনো কিছু তৈরি করতে সাহায্য করবে। রেড, ইয়েলো, ব্লু, এতগুলো আমরা কালার এখানে দেখছি সকলেই। এই কালারগুলো মূলত তৈরি হয় এই তিনটি কালার থেকে, কারণ এই তিনটি কালার প্রাইমারি কালার বা প্রাথমিক কালার। এই প্রাথমিক কালার থেকেই আমাদের আশেপাশে যতগুলো আমরা কালার দেখি, যা দেখি, এই তিনটি কালার থেকেই তৈরি হয়। এখন চলুন আমরা কালারটা ঢেলে ইয়েলো, রেড, ব্লু। ওয়াটার কালার ব্রাশ নিলাম, ব্রাশের সাথে পানি মিশিয়ে নিচ্ছি আমি একটু। এখন ব্লু কালারটা, ব্লু কালারের সঙ্গে পরিমাণ মতো পানি নিয়ে ব্রাশিং করব আমরা। এখন পরিমাণ মতো পানি নিচ্ছি এই কারণে যেন কাগজের উপরে স্থাপন করতে আমাদের সহজ হয়। এই যে ব্রাশ টানছি, যেন ব্রাশের সঙ্গে কালারের একটা সম্পৃক্ততা থাকে, কোনো সমস্যা না হয়। একইভাবে আমরা এখন ইয়েলো কালারটা নিচ্ছি, ইয়েলো কালারের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে নিয়ে সেই একইভাবে আমরা কাগজের উপরে প্রতিস্থাপন করব। সে প্রতিস্থাপন দেখা যাচ্ছে লাইন আকারে ধারণ করছে। সেই এবার আমরা সেই লাইন আকার ধারণ করার পরে রেড, রেডের সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে একই কাজ করব। কারণটা কি, এখানে রেড, ব্লু এবং ইয়েলো প্রাইমারি কালার। এই প্রাইমারি তিনটি কালার থেকে কীভাবে অন্যান্য সেকেন্ডারি কালার বা দ্বিতীয় অধ্যায়ের কালার তৈরি করা যায় সেটা আমরা এখনই শিখে নেব, যেন কোনো প্রবলেম আমাদের পরবর্তীতে না হয়। শিক্ষার্থী বন্ধুরা, সেকেন্ডারি কালার কীভাবে তৈরি হয় এখন আমরা দেখে নিব। রেড, ইয়েলো এবং ব্লু এই তিনটি প্রাথমিক কালার দিয়ে কীভাবে হচ্ছে সেটা দেখি। রেডের সাথে ইয়েলো মিশালে কী হয় এবং ইয়েলোর সাথে ব্লু মিশালে কী হয় সেটা আমরা দেখব। এই মিশানোর পরে যে কালারগুলো তৈরি হচ্ছে সেগুলোকেই আমরা সেকেন্ডারি বা দ্বিতীয় অধ্যায়ের কালার বলে। ইয়েলোর সঙ্গে এখন রেড মিশালে পরিমাণ মতো কম বেশির কারণে আমাদের কালার তৈরি হয়। এখন আমরা রেডের সাথে ইয়েলো মিশিয়ে একটা কালার তৈরি করছি, যে কালারটা হালকা অরেঞ্জ হতে পারে এবং গাঢ় অরেঞ্জ হতে পারে। সেই এখন আমাদের এই দুটো কালার নেওয়ার উপরে ডিপেন্ড করবে, রেড এবং ইয়েলোর নেওয়ার উপর। এই যে আমরা যে কালারটা দেখছি সেটা হচ্ছে সেকেন্ডারি কালার, অরেঞ্জ কালার তৈরি করছে রেডের সাথে ইয়েলো মেশানোর কারণে। এখন এই ইয়েলোটা একটু বেশি হলে বেশি অরেঞ্জ হবে, ইয়েলো অরেঞ্জ হবে, রেড বেশি মিশালে বেশি রেড অরেঞ্জ হবে, তবে অরেঞ্জ কালারটা তৈরি হবে। এখন ব্লুর সাথে ইয়েলো মিশালে কী কালার তৈরি করা হচ্ছে দেখে নিই। ইয়েলোটা আমরা একটু নিয়ে নিচ্ছি, এর সঙ্গে একটু ব্লুটা একইভাবে। এখন ব্লুর পরিমাণ যদি আমরা বেশি নিই তাহলে গ্রিন কালারটা ডিপ গ্রিন তৈরি হবে বা গাঢ় সবুজ, আর যদি ইয়েলোর পরিমাণ বেশি নিয়ে থাকে তাহলে হালকা সবুজ বা লাইট গ্রিন তৈরি হয়। এটা আমাদের যার যার রুচির উপরে ডিপেন্ড করবে, এর জন্য আমাদের দ্বিমত পোষণ করা বা অন্য কোনো কিছু ভাবার দরকার নেই। যার যেরকম নিতে ইচ্ছে করে সেই পরিমাণ মতো করে নিয়েই আমরা দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ডারি কালারটা আমরা তৈরি করতে পারি। এখন আরেকটা কালার তৈরি করতে পারি, যে রেডের সঙ্গে ব্লু মিশালে কী কালার তৈরি হয়। এখন ব্লুটা নিয়ে নিলাম, এর সঙ্গে রেডটা, রেডের সঙ্গে ঠিক একইভাবে পরিমাণ মতো বা কম বেশির কারণে রেড এবং ব্লু কম বেশির কারণে আমরা ডার্ক বা লাইট
কালারটা তৈরি হবে। এখানে রেডের সঙ্গে ব্লু মিশালে কি হয়, ভায়োলেট কালার বা সেকেন্ডারি কালার বেগুনি কালারটা আমরা তৈরি করলাম। বেগুনি কালারের পরে আমাদের থার্ডারি কালারগুলো তৈরি হবে, রেড, ইয়েলো, ব্লু। এই তিনটি প্রাইমারি কালার থেকে আমাদের সেকেন্ডারি কালার তৈরি হয়েছে। এখন এই যে সেকেন্ডারি কালার, সেকেন্ডারি কালার থেকে থার্ডারি কালারটা আমাদের ইচ্ছা মতো আমাদের চারিপাশে যা দেখি, যা যা দেখি আমরা তৈরি করতে পারি। এখন দর্শক বন্ধুরা, তোমরা তোমাদের মতো করে একাধিক কালার তৈরি করতে পারো। এই প্রাথমিক কালার এবং দ্বিতীয় অধ্যায় বা সেকেন্ডারি কালার থেকে আমাদের চারিপাশে চারিদিকে যেগুলো কালার দেখবে সেগুলো ইচ্ছামতো তৈরি করবে, আশা করি সেই আশাটা পূর্ণতার রূপ নেবে।